হ্যালো ভিওয়ার্স আজকে আলোচনা করছি ন্যাশন চেঞ্জের পার্ট টু মানে দ্বিতীয় অধ্যায় পার্ট ওয়ান অলরেডি করে ফেলেছি তার যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নেবে এবার শুরু করছি ন্যাশন চেঞ্জের পার্ট টু দেখো চেঞ্জ অফ প্লেস অ্যান্ড টাইম এক্সপ্রেশন মানে ন্যাশন জেন যে যখন আমরা ইন্ডেক্স স্পিচ করবো তখন প্লেস এবং টাইম এক্সপ্রেশনসের কিছু চেঞ্জ হয় সেগুলো একবার তোমরা দেখে নাও ডাইরেক্ট স্পিচ দিস যদি থাকে যখন আমরা ইন্ডেক্স স্পিচ করবো তখন সেটা হবে দ্যাট হেয়ার থাকলে হবে দেয়ার নাও থাকলে হবে দেন এগো থাকলে হবে বিফোর কাম থাকলে হবে গো দিস থাকলে হবে দোস আর টু ডে থাকলে হবে দ্যাট ডে টু নাইট থাকলে হবে দ্যাট নাইট টু মরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ডে আফটার এ স্টার্টে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর লাস্ট নাইট থাকলে হবে দ্য প্রিভিয়াস নাইট ঠিক আছে এই যে চেঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ইনডাইরেক্ট স্পিচে হবে মানে ন্যারেশন যখন তোমরা চেঞ্জ করবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আর একটা কথা মনে রাখো এগুলো কিন্তু চেঞ্জ শুধুমাত্র পাস্ট টেন্স থাকলেই হবে মানে যখন আমরা একটা পাস টেন্সে পরিবর্তন হবে ডাইরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডারেক্ট স্পিচ করব পাস্ট টেন্সে সেক্ষেত্রেই কিন্তু এগুলো চেঞ্জ হবে এটা মাথায় রাখবে একটু তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবার দেখে নাও ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সের কী কী পরিবর্তন ঘটে আমি চার্টের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছি উদাহরণ সহকারে তোমরা ভালো করে বুঝে খাতায় লিখে নাও প্রথমে দেখো রিপোর্টিং ভার মানে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার আমি আগেই বলে দিয়েছি কাকে বলে ফার্স্ট ভিডিওতে মানে পার্ট ওয়ান ভিডিওতে আর রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট স্পিচে যে ভার আর রিপোর্টেড স্পিচের পরিবর্তন মানে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেন্সের যে পরিবর্তন এই তিনটা চার্ট আমি করেছি প্রথম কলামে দেখো রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর রিপোর্টের স্পিচ সে যে ভাব সেটা যদি প্রেজেন্ট বা পাস্ট বা ফিউচার যে টেন্সে থাক না কেন আমরা যখন ইন্টারেস্ট স্পিচ করব তখন সেই ভার্ভের টেন্সের কোনো চেঞ্জ হবে না আনচেঞ্জ থাকবে পরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি নেক্সট দেখো রিপোর্টিং ভাব যদি ফিউচার টেন্স শ্যাল উইল দিয়ে থাকে আর রিপোর্টের স্পিচে ভাব যদি প্রেজেন্ট পাস্ট ফিউচার যে থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আনচেঞ্জই থাকবে মানে টেন্সের পরিবর্তন হবে না ঠিক আছে এবার দেখো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং ইনডাইরেক্ট স্পিচ সরি ডাইরেক্ট স্পিচে যদি ইউনিভার্সাল ট্রুথ অথবা রেগুলার হ্যাবিট থাকে বোঝায় সেক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না ইউনিভার্সাল ট্রুথ বলতে এখানে বোঝানো হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে পৃথিবী গোলাকার আর রেগুলার হ্যাবিট বলতে বোঝানো হয়েছে সে প্রতিদিন সকালবেলা ব্যায়াম করে বা সে প্রতিদিন সকালবেলা চা খায় এই যে এগুলো হচ্ছে রেগুলার হ্যাবিট সেক্ষেত্রে কিন্তু রিপোর্টার স্পিচের ভাবের কোনো পরিবর্তন হবে না টেন্সের পরিবর্তন হবে না রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টার স্পিচে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকে সেক্ষেত্রে ন্যারেশনে বা ইন্ডিয়ার স্পিচে আমরা পাস্ট ইন্ডিফিনিট বসাব ঠিক আছে নেক্সট আসো দেখো রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টের স্পিচের ভাব যদি প্রেজেন্ট কনটেন্সটেন্স হয় সেক্ষেত্রে ন্যারেশন চেঞ্জের সময় মানে ইন্টারেড স্পিচ করার সময় পাস্ট কনটেন্সটেন্স বসাতে হবে নেক্সট দেখো এবার যদি রিপোর্টের স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কনটেন্স টেন্সে থাকে রিপোর্টের স্পিচের ভাব সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট কনটেন্সটেন্স ন্যারেশন করার সময় আবার যদি পাস্ট এবং পাস্ট ইনডিফিনিট দেখো এবার পাস্টের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন আছে মনে করো রিপোর্টের রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে আর রিপোর্টের স্পিচের ভার পাস্ট ইন্ডিফিনিটে আছে সেক্ষেত্রে কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় বা ইন্টারেট স্পিচ করার সময় পাস্ট পারফেক্ট টেন্স বুঝবে এটা নোট ডাউন করে নাও ভালো করে এই জায়গাটা পরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি নেক্সট দেখো রিপোর্টিং ভার যদি পাস্ট এবং রিপোর্টার স্পিচের ভাব যদি পাস্ট কনটেন্সটেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান স্পিচ করার সময় পাস্ট পারফেক্ট কনটেন্স টেন্স বসবে আবার দেখো যদি রিপোর্টের স্পিচের ভাব পাস্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান স্পিচ করার সময় কোনো পরিবর্তন হবে না আনচেঞ্জ থাকবে ঠিক আছে এবার দেখো রিপোর্টিং ভাব মনে করো পাস্ট টেন্স আছে আর রিপোর্টার স্পিচের ভাব মনে করো সিম্পল ফিউচার আছে মানে শ্যাল উইল সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টার স্পিচ করার সময় ফিউচার ইন পাস্ট মানে শ্যুট এবং উট বসাবো রিপোর্টিং ভার্ভ যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটা যদি মডেল অফ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টার স্পিচ করার সময় পাস্ট টেন্সে লিখবো ক্যান থাকলে কুট মেল থাকলে মাইট ঠিক আছে এবার ভার্বের যে পরিবর্তনগুলো হচ্ছে আমি একটা ভাব নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো আমি সি ভাবটাকে নিলাম তাহলে কি হবে দেখো সেক্ষেত্রে কিন্তু সি এখানে মনে করো সিস আছে বা স আছে অথবা উইল বা শ্যাল সি আছে সেক্ষেত্রে কিন্তু এখানে আর চেঞ্জ হবে না সেই ভাবটাই বসবে এবার দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই এখানে উইল সি বা শ্যাল সি থাকলে এখানে সেটাই বসবে উইল সি বা সি এবার দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট সরি প্রেজেন্ট ইন্ডিফিন টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিস সেক্ষেত্রে কিন্তু স হয়ে যাবে আবার প্রেজেন্ট কনটেন্স টেন্সের ক্ষেত্রে ইজ বা আর সিং সেক্ষেত্রে হবে ওয়াশ বা অয়ার সিং ঠিক আছে পার্সন অনুসারে ওয়াশ বা ওয়্যার বসবে এক বচন হলে ওয়াশ বহু বচন হলে অয়ার সেরকম এখানেও এক বচন বহু বচনের ব্যাপারটা থাকবে নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ সিন হচ্ছে সেক্ষেত্রে পরিবর্তিত হয়ে বসবে হ্যাড সিন আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স টেন্স ধরো হ্যাজ বা হ্যাভ সিন হ্যাভ বিন সিন সেটা পাস্ট পারফেক্ট কনটেনসটেন্স মানে বিন সিং বুঝবে বিন সিইং এবার দেখো পাস্ট ইন্ডিফিনিট শ থাকলে এখানে পাস্ট পারফেক্টেন্সে হ্যাড সিন হবে আবার পাস্ট কনটেনসটেন্স মানে ওয়াজ বা ওয়ার সিং থাকলে এখানে হবে হ্যাড বিন সিং মানে পাস্ট পারফেক্ট কনসেনসটেন্স এবার মনে করো পাস্ট পারফেক্টেন্স হ্যাড সিন আছে সেক্ষেত্রে কিন্তু হ্যাড সিনই বুঝবে আনচেঞ্জ থাকবে এখানে আবার ধরো এগুলো তো বুঝিয়ে দিলাম শ্যাল উইল থাকলে বসবে শুট উট আর ক্যান বা মে থাকলে ক্যান কুট মাইট বুঝবে ঠিক আছে ভাবে চেঞ্জ হবে তোমরা খুব ভালো করে দেখে নাও এবং খাতায় টুকে নাও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য ন্যাশন ইঞ্জিনের যে ভাগগুলো আছে পাঁচটি ভাগ সেগুলোর উপরে আলোচনা করব। এবং এক একটা পার্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ভাগ নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেব ঠিক আছে ধন্যবাদ